আইপিএলে সাকিবকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার সমালোচনা। বিশ্বসেরা অলরাউন্ডারকে একাদশের বাইরে রাখার জন্য কেকেআর কোচ ব্র্যান্ডন ম্যাককালামকে দায়ী করেছেন দলটার সাবেক খেলোয়াড় আকাশ চোপড়া। এই ক্রিকেটারের মতে ইউয়েন মর্গান নয়, সাকিবকেই কলকাতার ক্যাপ্টেন করা উচিত। আইপিএলের চোদ্দতম আসরেও শিরোপা রয়েছে নেই কেকেআর। উঠেছে একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা, ব্যাটে রান নেই অথচ খেলে চলেছেন প্রত্যেক ম্যাচে, এমন ব্যাটসম্যানকে মাঠে নামারও, এভাবেই চলছে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল মিশন। বারবার সেই ফরমেশন আর ফর্মুলায় ভরাডুবির পরও একই পথে হাঁটা কেকেআর কোচ ব্র্যান্ডন ম্যাককালামের মুন্ডুপাত করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। রীতিমতো ম্যাককালামের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেকেআরের এই সাবেক খেলোয়াড়। এই আসরে ১২ ম্যাচ খেলে মাত্র ৫টা জয় কলকাতার। ১২ ম্যাচের ৩টাতে খেলেছেন সাকিব, ব্যাটে ৩৮ রান আর বল হাতে নিয়েছেন ২ উইকেট। কেকেআর একাদশে সাকিবের প্রতিদ্বন্দ্বী ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। কেকেআরের গেল ৯ ম্যাচে নারিন করেছেন ৩৪ রান, উইকেট নিয়েছেন ১০টা। বিশ্বসেরা অলরাউন্ডারের বিপরীতে নারিনের অন্তর্ভুক্তিতে কি পেল কলকাতা? নড়বড়ে নেতৃত্বে ইংলিশ ব্যাটসম্যান ইউয়েন মর্গান। ৯.০৮ গড়ে ১২ ম্যাচে ১০৯ রান করা মর্গানকে নিয়েও রয়েছে কেকেআর ফ্যানদের ক্ষোভ। অধিনায়ক কোটাতেই যেন প্রতি ম্যাচে মাঠে নামছেন মর্গান আর ব্যর্থ হয়ে ফিরছেন প্যাভিলিয়নে। কেকেআর ক্যাপ্টেনের এমন হতাশাজনক পারফরমেন্স, সে বিষয়ে নীরব কোচ ম্যাককালাম। অথচ ইনফর্ম সাকিবকে ম্যাককালাম বসিয়ে রেখেছেন ম্যাচের পর ম্যাচ। সেই দৃশ্য দেখেই আকাশ চোপড়ার ক্ষোভ। সাকিব যদি নিউজিল্যান্ডের ক্রিকেটার হতেন তাহলে তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হতো না। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।